Hello sir. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, শুরু করবো। জি স্যার, স্যার এক স্যার নতুন করে ঢুকবো কি আবার? তাহলে স্যারই পাবেন আপনি 40 মিনিট, যেটা ক্লাস নিতে পারবেন ভালোভাবে। হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, সমস্যা শুরু করতে পারেন। জি, আপনার ক্লাস শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমিনউদ্দিন কলেজের পরিসংখ্যান বিভাগে অনলাইন ক্লাসের দ্বিতীয় ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনা পরিস্থিতির মধ্যে তোমরা নিজেদেরকে সেফ রেখে ভালো আছো। তো আজ আমরা দ্বিতীয় ক্লাসে প্রথম ক্লাসের যে তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ ও উপস্থাপন পদ্ধতি, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করব, যেটা পরীক্ষায় আসার মতো। সেটা সৃজনশীল প্রশ্ন 3 নাম্বার, সৃজনশীল প্রশ্ন 6 নাম্বার, সৃজনশীল প্রশ্ন 7 নাম্বার, সৃজনশীল প্রশ্ন 8 নাম্বার, সৃজনশীল প্রশ্ন 9 নাম্বার, এবং সৃজনশীল প্রশ্ন 16 নাম্বার ও 17 নাম্বার। এর মধ্য থেকে আজ আমি 8 নাম্বার সৃজনশীল প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যা তোমাদের অন্যান্য প্রশ্নগুলোর সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। 8 নাম্বার সৃজনশীল প্রশ্নে এক সেট তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলোর সাংখ্যিক মান দেওয়া আছে, এবং সেই সাংখ্যিক মানগুলো কিভাবে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ করে প্রশ্নের সমাধান করব, সেই বিষয়ে বিস্তারিত বা বিশদ আলোচনা এখানে আছে। এখানে যেমন ক নাম্বারে প্রশ্নে রয়েছে বিচ্ছিন্ন চলক কাকে বলে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে বিচ্ছিন্ন চলক বলতে কি বোঝায়, তবুও রিপিট করছি, বিচ্ছিন্ন চলক হচ্ছে সাংখ্যিক মানগুলো যখন পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ সংখ্যা, যেগুলোকে গণনা করা যায় সেই অনুযায়ী দেওয়া থাকে, তখন সেটাকে বলা হয় বিচ্ছিন্ন চলক। যেমন 5, 1, 3, 6, 4, 7, 10, 12, এগুলো প্রত্যেকে কিন্তু কিন্তু গণনাযোগ্য, এজন্য এদেরকে কি বিচ্ছিন্ন চলক বলা হয়ে থাকে। আবার যদি এমন একটা সীমার মধ্যে দেওয়া থাকতো যে 10 থেকে 20 পর্যন্ত, এখানে আমি যেমন আমাদের উচ্চতাই বলো বা আমাদের ওজনই বলো, বা আমাদের ওজন 5 কেজি 10 গ্রাম, এখানে গ্রাম বিষয়টা কেজিতে রূপান্তর করলে একটা ফ্র্যাকশন পার্টি চলে আসে, তাই ওজন হচ্ছে এটা অবিচ্ছিন্ন চলক। কিন্তু ফ্র্যাকশন যদি গণনাযোগ্য হয়, ফ্র্যাকশন যদি গণনাযোগ্য হয়, যেমন জুতার পরিমাপ, যেমন জুতার পরিমাপ হচ্ছে 7.5, এটা কিন্তু একটা স্পেশালিটি, এটা জুতার কিন্তু একটা স্পেশালিটি, এটার মধ্যে কিন্তু ওজন কিন্তু তোমার 50 কেজি 20 গ্রাম হতে পারে, 50 কেজি 80 গ্রাম হতে পারে, 50 কেজি 300 গ্রাম হতে পারে। এবার এই যে এগুলো একটা সীমার মধ্যে অনেকগুলো সংখ্যায় হতে পারে, কিন্তু জুতা কিন্তু অনেকগুলো সংখ্যায় হতে পারে না। 7.5, 8.5, 8, এটা একটা স্পেসিফিক সংখ্যা, এজন্য এটি এদেরকে বিচ্ছিন্ন চলক বলা হয়। যদিও আমাদের কনফিউজড সৃষ্টি হতে পারে যে এটা তো একটা ফ্র্যাকশন পার্ট, কিন্তু কেন এটা মানে বিচ্ছিন্ন চলক হলো। তারপরে খ নাম্বার প্রশ্নটা রয়েছে, বাড়ির নম্বর কোন ধরনের পরিমাপন স্কেল ব্যাখ্যা করো। আমরা জানি অলরেডি, আমরা পড়েছি পরিমাপন স্কেল বা
পরিমাপন স্কেল আমরা চার ধরনের স্কেল সম্পর্কে ধারণা পাই। এটা হচ্ছে নমিনাল স্কেল, যেটাকে বলে নাম সূচক পরিমাপন, আরেকটা হচ্ছে শ্রেণী সূচক, মানে ক্লাসিফাইড মানে মেজারমেন্ট, মানে শ্রেণী সূচক পরিমাপক, আরেকটা হচ্ছে অর্ডার মেজারমেন্ট, যেটা হলো ক্রমসূচক পরিমাপক, আরেকটা হচ্ছে। তো এর মধ্য থেকে নাম সূচক পরিমাপন হচ্ছে এমন একটা পরিমাপন যে পরিমাপনের মধ্যে আমরা কোনো একটা নির্দিষ্ট বস্তুর বৈশিষ্ট্য কে প্রকাশ করে থাকি সংখ্যার মাধ্যমে। যেমন এটা 1 নাম্বার বাড়ি, এটা 2 নাম্বার বাড়ি, এখানে এই বাড়িটাকে চিহ্নিত করার জন্য আমরা 1, 2, 3 ইত্যাদি নাম নাম্বার প্রদান করেছি। তাই বাড়ির নম্বর কোন ধরনের পরিমাপন স্কেল, এটা হচ্ছে নাম সূচক পরিমাপন স্কেল। তারপর ঘ নাম্বার যেমন রয়েছে, প্রাপ্ত তথ্য থেকে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি ঘনসংখ্যা নিবেশন তৈরি করে। এখানে বলে রাখা ভালো, আমাদের তথ্য বিভিন্ন ধরনের দেওয়া থাকতে পারে, মানে যখন ডিসক্রিট অর্থাৎ বিচ্ছিন্ন চলকের মান দেওয়া থাকবে, তখন যে আমরা কিভাবে ঘনসংখ্যা নিবেশনটা করব, এই পদ্ধতি যদি দেওয়া মানে জানা থাকে, তাহলে আমরা যে কোনো ধরনের মান দেওয়া থাকলে আমরা ঘনসংখ্যা নিবেশন করতে পারবো। ঠিক একইভাবে যখন অবিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশন আমাদের তৈরি করতে বলবে, তখন মূলত আমাদের অবিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশনের বেলায় আসলে আমাদের টেবিলটাই দেওয়া থাকে। তবে আমাদের যখন শ্রেণীকরণ করতে হয় বা হবে, তখন কিভাবে করব সেই পদ্ধতিটাও মানে আমাদের জানা থাকতে হবে। আমি দুটো পদ্ধতি কিভাবে করতে হবে সেই পদ্ধতি সম্পর্কে তোমাদের আলোচনা করবো, যদিও পূর্বে আমরা আলোচনা করেছি, তবু তোমাদের রিভিশনের জন্য আলোচনা করতে যাচ্ছি। এখন বিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালী, এই প্রণালীতে আমরা যেভাবে ঘনসংখ্যা নিবেশন করব, প্রথমে আমরা যে তথ্যটা দেওয়া থাকবে, যেমন এখানে তথ্যগুলো দেওয়া আছে সাংখ্যিক ভাবে, যেমন একটি 20 জন ডায়রিয়া আক্রান্ত শিশুর বয়সের তথ্য দেওয়া আছে, 5 বছর, 1 বছর, 2 বছর, 6 বছর, 4 বছর ইত্যাদি, এরকম আমাদের 20টি তথ্য দেওয়া আছে। এখন এই ঘন এটা একটা মানে বিচ্ছিন্ন চলক, এই বিচ্ছিন্ন চলকের ঘনসংখ্যা নিবেশন করার যে পদ্ধতিটা, প্রথমে আমাদের এখানে তথ্য অনুসন্ধান, এদের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে তথ্য অনুসন্ধান। এই তথ্য অনুসন্ধানের হচ্ছে আমাদের যে সংগৃহীত তথ্য দেওয়া আছে বা এই সংগৃহীত তথ্যের সর্বনিম্ন ও সর্বোচ্চ মানটা বের করে নিতে হবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান বের করার পর আমরা যেটা করব, একটা টেবিল তৈরি করব, যেটাকে বলা হয় সারণী তৈরি করা। এই এখানে সারণীতে আমরা তিনটি কলাম করব। তিনটি কলামের নামকরণ বা শিরোনাম থাকবে তথ্যমান বা সংখ্যা বা টালি চিহ্ন ও ঘনসংখ্যা শিরোনাম যুক্ত, এই তিনটি কলাম থাকবে। এই তিনটি কলামে একটা যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্য মানগুলো থাকবে, আবার অপর কলামে থাকবে টেলি চিহ্ন, অর্থাৎ একটি সংখ্যা বা তথ্যমান কয়বার রিপিট হয়েছে, মানে পুনরাবৃত্তি ঘটেছে, মানে কতবার আছে, সেটা আমরা টেলি চিহ্নের মাধ্যমে দাগাঙ্কিত করব। আবার ঘন সংখ্যা শিরোনাম যুক্ত, মানে ঘন সংখ্যায় আমরা কয়টা টেলি মার্ক ওটা গণনা করে ওই সংখ্যাটা লিখব, এটি গেল। তারপরে 3 নাম্বার হচ্ছে তথ্যের ক্রমবিন্যাস। এখন তথ্যের ক্রমবিন্যাস, যে আমরা তথ্য প্রাপ্ত সংগৃহীত তথ্যগুলো আমরা পুনরাবৃত্তি ছাড়া, যেগুলো পুনরাবৃত্তি, একটি একটি যেমন 5 বছরের শিশু আছে 5 জন, তাহলে তাদের তো প্রত্যেকের বয়স 5 বা 5 লিখব, কিন্তু আমরা সেটা ওই মানে তথ্য সংখ্যা মানে তথ্য মান বা সংখ্যার বেলায় একবার লিখো, লিখে ওই যতবার পুনরাবৃত্তি ঘটেছে সেটা টেলি চিহ্নের মাধ্যমে লিখবো, তারপর ওই ঘনসংখ্যাটা লিখবো। তারপরে টেলি চিহ্ন অবশ্যই এরপরে আসবে, টেলি চিহ্ন মানে তথ্য ক্রমবিন্যাস, তারপর টেলি চিহ্ন লিখবো, এবং ঘনসংখ্যা কত সেটা আমরা ওই ঘনসংখ্যা কলামে তার পাশাপাশি, অর্থাৎ মানে কোন সংখ্যার পাশে কতটা ঘনসংখ্যা সেটা লিখবো। এটা হচ্ছে বিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালী। আবার অবিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালী বেলায় যেটা আমরা করব, সেটা হচ্ছে তথ্য মানগুলো যদি দেওয়া থাকে সেটা ডিসক্রিট অর কন্টিনিউয়াস, দ্যাট মিনস অবিচ্ছিন্ন অথবা বিচ্ছিন্ন যেটাই দেওয়া থাকুক না কেন, অবিচ্ছিন্ন দেওয়া থাকলে তাহলে দেওয়া থাকবে তোমার পুরাটা পুরা টেবিলই দেওয়া থাকবে, আর যদি বিচ্ছিন্ন দেওয়া থাকে তাকে আমরা যদি অবিচ্ছিন্ন
গণসংখ্যা নিবেশন প্রস্তুত করি তখন কি করব, ঠিক একই প্রক্রিয়ায় যে প্রথম বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের বেলায় যেটা করেছি, তথ্য অনুসন্ধান করব। প্রথম তথ্য অনুসন্ধান বলতে এখানে আমরা ওই যে তথ্যগুলো দেওয়া আছে সেই প্রাপ্ত মানগুলো আমরা কোনটা সর্বোচ্চ মান এবং কোনটা সর্বনিম্ন মান, এই দুটো মান আমাদের বের করতে হবে। তারপরে ঠিক একইভাবে সারণী তৈরি করবে। এখানে সারণীতে আমাদের বিচ্ছিন্ন বেলায় যে তথ্য মান বা সংখ্যা ছিল এখানে কি করতে হবে, শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান লিখতে হবে। ওই ঠিক ওই কলামে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান লিখবো। তারপরে টেলিচিহ্ন লিখবো যেভাবে আমরা বিচ্ছিন্ন চলকের বেলায় লিখছি, ঠিক একইভাবে অবিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশনের বেলায় আমরা কি করব, যে এখানেও কিন্তু মানে বিচ্ছিন্ন চলকই ব্যবহৃত হচ্ছে কিন্তু অবিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশন তৈরি করতেছে, আবার ওটা বিচ্ছিন্ন চলক প্লাস বিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশন ছিল প্রথমটায়, আর এখানে বিচ্ছিন্ন চলক কিন্তু অবিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশন প্রস্তুত করতেছে। এই বেলায় ঠিক একইভাবে এখানে সারণী তৈরি, দ্বিতীয়টা হচ্ছে সারণী তৈরি শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, টেলিচিহ্ন ও ঘনসংখ্যা শিরোনাম যুক্ত এই তিন কলাম বিশিষ্ট একটি খালি ছক বা সারণী তৈরি করব। তারপরে নেক্সট ছকের নিচে আমরা তিন নম্বরে যে কাজটা করবো সেটা হলো পরিসর নির্ণয়। পরিসর মূলত পরিসর বোঝায় একটা ব্যক্তি, অর্থাৎ তার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কি ব্যবধানে রয়েছে, এই ব্যবধানটা হচ্ছে কি পরিসর বা রেঞ্জ বলা হয় যেটাকে ইংরেজিতে, রেঞ্জটাকে বলা হয় সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে। এখন এখানে আমি একটা পরিসাংখ্যিক ভাষায় হচ্ছে যে কোন ঘনসংখ্যা নিবেশনে অবশ্যই শ্রেণীর সংখ্যা মানে অর্থাৎ আমাদের শ্রেণী ব্যক্তির সংখ্যা কয়টা হবে। এখানে শ্রেণী ব্যক্তি তথা শ্রেণী ব্যক্তি বলতে বোঝায় দুটো একই ক্লাসের যদি এটা অন্তর্ভুক্ত পদ্ধতি বা বহির্ভূত পদ্ধতিতে মানে শ্রেণী বিন্যাস করা হয়ে থাকে, যদি বহির্ভূত পদ্ধতিতে করা হয় তাহলে সেটা হচ্ছে মানে ওই শ্রেণীর পাশাপাশি দুটি শ্রেণীর সর্বনিম্ন মানের ব্যবধান অথবা সর্বোচ্চ মানের ব্যবধানকে বলা হয় শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। আবার যদি সেটা বহির মানে অন্তর্ভুক্ত পদ্ধতি হয় তাহলে ওই একই শ্রেণীর দুটি মানের মধ্যবর্তী মানে ব্যবধানকে বলা হয় আমরা যে রেঞ্জটা বা যে ব্যক্তিটা ধরছি মানে সেই মানে ব্যবধানটাই হচ্ছে কি শ্রেণী ব্যক্তি। এখন শ্রেণীর সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি মূলত একটি মানে পরিসাংখ্যিক গবেষণায় যদি মানে আমরা অবিচ্ছিন্ন ঘনসংখ্যা নিবেশন প্রস্তুত করি শ্রেণী ব্যক্তির সংখ্যা অবশ্যই 5 বা 25 এর মধ্যে হবে, এর বেশি হলেও মানে আমাদের এটা ক্যালকুলেশনের সমস্যা হয়ে থাকে বা আমরা মানে প্রকৃত মানটা না মানে আসল যে উদ্দেশ্যে আমরা এই গণসংখ্যা নিবেশনটা করতেছি যদি এখান থেকে আমরা বিভিন্ন ধরনের পরিসাংখ্যিক মেজারমেন্ট বা পরিমাপন বের করে থাকি সেক্ষেত্রে আমরা অসুবিধার সম্মুখীন হয়ে থাকি, কিন্তু যদি 5 এর কম হয় তবু সেই সমস্যাগুলো সম্মুখীন হয়ে থাকে। তবে শ্রেণী সংখ্যা নির্ণয়ের বেলায় আমরা মূলত যে মানে লটা অর্থাৎ সূত্রটা ব্যবহার করি HG স্টার্জেস শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা সূত্র সুন্দর সূত্র প্রদান করেছেন, সেটা সমান সেটাকে এইভাবে নির্ণয় করা হয় যে কে ইকুয়াল 1+3.322 লগ এন, অর্থাৎ 10 ভিত্তিক লগ, মানে এটা হচ্ছে 10 ভিত্তিক লগ, যেটা লগ এন এখানে এন হচ্ছে আমাদের প্রাপ্ত তথ্যের সংখ্যা, কতজনের তথ্য নিয়েছি আমরা এই সংখ্যাটা বা কতজনের তথ্য দেওয়া আছে। এখানে যেমন 20 জন শিশুর বয়স দেওয়া আছে তাহলে এখানে এন এর মান হচ্ছে 20, তাহলে এখান থেকে আমরা মানটা পেয়ে যাই। এই মান থেকে যে মানটা পাবো এটা হচ্ছে শ্রেণীর সংখ্যা। তবে বলে রাখা ভালো শ্রেণীর সংখ্যা কখনো ফ্র্যাকশন পার্ট হতে পারে না, যেমন আমার এখানে যে মানটা দেওয়া আছে এই যে স্টার্জেস এর সূত্র অনুযায়ী 1+3.322 ইনটু লগ 10 ভিত্তিক এন, 10 ভিত্তিক এখানে যদি ফ্র্যাকশন পার্ট আসে যেমন আসলো 9.5 তাহলে আমাদের পরবর্তী শ্রেণী অর্থাৎ কি 9 নিতে হবে, এখানে একটা প্রায় চিহ্ন সংযোজন করে আমাদের 9 নিতে হবে। তবে এইভাবে শ্রেণীর সংখ্যা নির্ণয় করব। তারপরে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয়, এখন শ্রেণী ব্যক্তি হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর
মানে পরিসরটা কত হবে, প্রতিটা শ্রেণীর পরিসর। যেমন আমরা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এই টোটাল তথ্যের পরিসর বের করছি আর দ্বারা, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। ঠিক একইভাবে শ্রেণী ব্যক্তিতে বা শ্রেণী ব্যবধানে প্রত্যেকটা শ্রেণী কতটুকু কি পরিমাণে বিস্তৃত, অর্থাৎ তার মানে পরিসরটা কতটুকু, প্রতিটা শ্রেণী পরিসর কত থাকবে, সেটা পরিমাপ করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে টোটাল পরিসর। অর্থাৎ আমরা যে পরিসরটা প্রথম পেয়েছি যেটা তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে পরিসর, বা 3 নম্বরে যে পরিসরটা সারণী তৈরি করবার যে পরিসরটা পেলাম, সেই পরিসরটাকে এখানে যে 4 নম্বরে শ্রেণীর সংখ্যা বের করলাম সেই শ্রেণীর সংখ্যা দিয়ে ভাগ দিলে, অর্থাৎ আমরা পরিসরকে যদি আর ধরি বা রেঞ্জ, পরিসরের ইংরেজি হচ্ছে রেঞ্জ, এটাকে আর দ্বারা ডিনোট করা হয় বা চিহ্নিত করা হয়, একে যদি এখানে স্টারবার্জের সূত্র যেটা হচ্ছে কে বলা হয়, সেই কে টাকে কে সমান যদি 9 বের হয় বা 8 বের হয় বা 7 বের হলো, এই 7 দ্বারা ভাগ করলে আমরা শ্রেণী ব্যক্তিটা পেয়ে যাব। তারপর শ্রেণী সীমা নির্ণয়, সর্বশেষ ষষ্ঠ মান শ্রেণী সীমা নির্ণয়। শ্রেণী সীমা নির্ণয়ের বেলায় আমরা দু পদ্ধতি ব্যবহার করে থাকি, একটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি আর একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। এখন আমি বহির্ভূত পদ্ধতি হচ্ছে আমরা যে শ্রেণী ব্যক্তিটা মানে নির্ণয় করলাম এই শ্রেণী ব্যক্তি, অর্থাৎ যদি এখানে এরকম হয় যে 1 থেকে বা 0 থেকে বা 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশু, 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত শিশু, 3 থেকে 4 বছর বয়স পর্যন্ত শিশু, এখানে অর্থাৎ আমরা কি লিখবো 1 থেকে 2, নিচে যদি লিখি যে 2 থেকে 3, তার নিচে যদি লিখি মানে 3 থেকে 4, তাহলে এটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতিতে মূলত সর্বোচ্চ ওই শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীর সর্বোচ্চ সীমাটাকে কি করা হয়, সর্বোচ্চ সীমার মান দেয়। যেমন 3 বছর বয়সের শিশুটা যেমন 1 থেকে 2 মানে 2 লিখছি, এখানে 2 বছর বয়সের যদি এরকম লিখে 1 থেকে 2, তাহলে 2 বছর বয়সের শিশুটা অবশ্যই পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে, ওই শ্রেণীতে মানে অন্তর্ভুক্ত হবে না। কারণ কিসের জন্য, আমরা তো সীমায় নির্ধারণ করছি 1 থেকে 2, 2 থেকে 3, তাহলে অর্থাৎ 2 বছর বয়সের শিশুটা পরের শ্রেণীতে, অর্থাৎ 2 থেকে 3 যে যেখানে আছে সেখানে অন্তর্ভুক্ত হবে, প্রথম যে আছে 1 থেকে 2 ওই ওই শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে না। এটি হচ্ছে বহির্ভূত পদ্ধতি, অর্থাৎ সর্বোচ্চ মানকে, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর সর্বোচ্চ মান দাঁড়ি তথ্যটি কি হবে, পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে। আবার অন্তর্ভুক্ত পদ্ধতি হচ্ছে যেমন আমি যদি শ্রেণী করি এরকম 1 থেকে 2, 3 থেকে 4, 4 থেকে 5, পরবর্তী 3 থেকে 4, তারপরে হচ্ছে 5 থেকে 6, তারপরে দেখো প্রত্যেকটা শ্রেণীর কিন্তু মানে ব্যবধান ব্যবধান রয়েছে, অর্থাৎ এক ব্যবধান আছে প্রত্যেকটা শ্রেণীতে, এক ব্যবধান রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা, প্রথম শ্রেণীর সর্বোচ্চ সীমা, দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন সীমার মধ্যে এক ব্যবধান রয়েছে, অর্থাৎ এটাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, শ্রেণীটাকে বিচ্ছিন্ন করা করে ফেলা হয়েছে। এই ক্ষেত্রে কি করা হবে যে ওই অর্থাৎ সর্বোচ্চ মান ধারী, অর্থাৎ ওই একটি শ্রেণীর সর্বোচ্চ মান 1 থেকে 2 করেছি, এই 2 অন্তর্ভুক্ত মানে 2 বছর শ্রেণীতেই থাকবে, কারণ দ্বিতীয় শ্রেণী তো 3 থেকে 4, এখানে তো আসার সম্ভাবনা নেই, এটাকে বলা হয় অন্তর্ভুক্ত পদ্ধতি। অর্থাৎ ওই শ্রেণীতে যে সংখ্যা মান যে সীমাটা দেওয়া আছে ওই সীমার মধ্যে বয়সধারী ছেলেটি অবশ্যই ওই শ্রেণীতে থাকবে, এটি হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি, এটি হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। তো এইভাবে আমরা তোমার প্রাপ্ত তথ্য উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে একটি ঘন সংখ্যা নিবেশন তৈরি করতে পারি। এখন আরেকটা কথা হচ্ছে, এখানে বলে রাখা ভালো, যদি শ্রেণী ব্যক্তি তোমাদের মানে সৃজনশীল প্রশ্নে দেওয়া থাকে যে এত শ্রেণী ব্যক্তি ধরে 5 শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যক্তি 5 বা শ্রেণী ব্যক্তি 10 ধরে ঘন সংখ্যা নিবেশন তৈরি করে, তখন তোমাদের ওই যে এখানে 4 নম্বর শ্রেণী মানে 5 নম্বর 5 নম্বর শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান নির্ণয় এটা না ধরে উপযুক্ত শ্রেণীর কথা বলে, তখন তোমার শ্রেণী ব্যক্তিটা বের করে নিতে হবে। ঠিক একইভাবে আমার শ্রেণী সংখ্যা নির্ণয়ের বেলায় যেমন ফ্যাকশন পার্ট নেয়নি, কারণ কি শ্রেণী সংখ্যা ফ্যাকশন পার্ট হতে পারে না, ঠিক একইভাবে তোমার শ্রেণী মানে ব্যবধান বা শ্রেণী ব্যক্তিও কি হতে পারে না, ফ্যাকশন পার্ট হতে পারে না। যদি ফ্যাকশন পার্ট হয় সেটাকে আমরা পরবর্তী অর্থাৎ পূর্ববর্তীতে না নিয়ে পরবর্তী
পূর্ণ সংখ্যাটা নিয়ে নিব। তারপরে এখন প্রাপ্ত ঘন সংখ্যা নিব, যেমন ঘ নাম্বার বলে থাকি আমরা, এই ঘ নাম্বারের প্রশ্নটার কথা এতক্ষণ আলোচনা করলাম। এখন ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার আছে যে তথ্যগুলো দেওয়া আছে, প্রাপ্ত ঘন সংখ্যা নিবেশন থেকে একটি আয়ত লেখা অঙ্কন করো। কোন বয়স শ্রেণীর শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে সে সম্বন্ধে মন্তব্য করো। এখন আমরা ঘন সংখ্যা নিবেশনের মাধ্যমে চিত্র ভিত্তিক উপস্থাপন করে থাকি, মূলত চিত্র ভিত্তিক উপস্থাপনটা করা হয়ে থাকে যারা যে সকল লোক মানে সংখ্যা ভিত্তিক মান সম্পর্কে অতটা ওয়াকিবহাল নয়, তাদেরকে যদি আমরা আমার গবেষণার বিষয় বা আমার প্রাপ্ত তথ্যের বিষয়টি উপস্থাপন মানে তাদের কাছে বহনযোগ্য করে তুলতে চাই বা তাদেরকে বোধগম্য করে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাকে চিত্র ভিত্তিক যদি উপস্থাপন করে তারা চিত্রের আকার আকৃতি বা মানে আয়তন দেখে তারা বলে দিতে পারে এটাই বেশি এটাই কম এটাই মানে আরো কম, অর্থাৎ তারা মানে অর্থাৎ মানে চোখ অর্থাৎ দেখে তারা বলে দিতে পারে যে এই শ্রেণীতে বেশি সংখ্যক লোক রয়েছে বা এই শ্রেণীর লোক সংখ্যা বেশি আক্রান্ত, তাহলে তাদের বোধগম্য করে তোলার জন্য আমরা মূলত চিত্র ভিত্তিক উপস্থাপন করে থাকি। তবে আমাদের এই ইন্টারমিডিয়েটে তিনটা চিত্র নিয়ে বেশি আলোচনা করা হয়, একটা হচ্ছে দণ্ডচিত্র, একটা হচ্ছে আয়ত লেখা, আর একটা হচ্ছে ঘনসংখ্যা বহুভুজ, ঘনসংখ্যা বহুভুজ। এখন আয়ত লেখর অর্থাৎ আয়ত লেখর বেলায় আমরা যেটা বলি মানে ওই লেখটা প্রত্যেকটা শ্রেণী থাকবে আয়তকার, প্রত্যেকটা শ্রেণী থাকবে আয়তকার। এখানে আমরা পিকনেস যেটাকে বলা হয় আয়ত ক্ষেত্রের উচ্চতা দেখে আমরা বলে দিতে পারবো এখানে মানে অর্থাৎ এই শ্রেণীতে লোক সংখ্যা বেশি বা এই শ্রেণীর বয়সধারী শিশুরা ডায়রিয়া আক্রান্ত বেশি, অর্থাৎ তাদের উচ্চতা পিকনেস উচ্চতা দেখে আমরা বলে দিতে পারবো। এখানে ঘনসংখ্যা যার বেশি তার উচ্চতা বেশি হবে, কারণ আমরা এক্স অক্ষ বরাবর কি নেই শ্রেণী, কারণ আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী নেই এবং এবং ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা নিয়ে থাকি, ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা নিয়ে থাকি। এখন আয়ত লেখা বেলায় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি এখানে বহির্ভূত পদ্ধতি অর্থাৎ বহির্ভূত পদ্ধতি যদি আমরা ঘনসংখ্যা নিবেশনটা করে থাকি এটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে রূপান্তর করে নিতে হয়, কিন্তু আমরা যদি প্রথমেই অন্তর্ভুক্ত পদ্ধতি মানে সরি অন্তর্ভুক্ত পদ্ধতি যদি ঘনসংখ্যা নিবেশন করে মানে করা থাকে তাহলে অবশ্যই বহির্ভূত পদ্ধতিতে ঘনসংখ্যা নিবেশনটি করে নিতে হবে। আর যদি আমরা বহির্ভূত পদ্ধতিতে প্রথমে ঘনসংখ্যা নিবেশনটা করে ফেলি তাহলে পরবর্তীতে এই ঝামেলাটা আমাদের কি করতে হবে না পোহাতে হবে না, কারণ সেটা পরবর্তীতে বহির্ভূত পদ্ধতিতে করে নিতে হয় যদি আমরা অন্তর্ভুক্ত পদ্ধতিতে ঘনসংখ্যা নিবেশনটা করে থাকি। ঠিক তাহলে আমাদের বহির্ভূত পদ্ধতিতে ঘনসংখ্যা নিবেশনটা শুরুতেই করে নেওয়াটা উচিত, যেটা আমরা গ নাম্বার প্রশ্নে ঘনসংখ্যা নিবেশন তৈরি করতে বলছিল এরকম ভাবেই বলবে প্রশ্ন। এরকম ভাবে ঘনসংখ্যা নিবেশনটা তৈরি করবো, তাহলে আমরা কি করব শুরুতেই, কারণ অর্থাৎ এখানে শ্রেণী ব্যক্তিটা এখানে এইভাবে আমরা যে আয়ত লেখা যে অঙ্কন করবো আয়ত লেখের এক চক্ষ বরাবর শ্রেণীর নিম্ন সীমা থেকে উচ্চ সীমা, ঠিক একই ভাবে উচ্চ সীমা থেকে মানে পরবর্তী শ্রেণীর উচ্চ সীমা, কারণ এখানে এরকম হয় যে প্রথম শ্রেণীর নিম্ন সীমা তো থেকে শুরু হবে দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা, প্রথম শ্রেণীর উচ্চ সীমা ঠিক দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা, কারণ ওইটা তো বহির্ভূত পদ্ধতিতে সেই রকম ভাবে সাজানো। যেমন যদি আমরা তোমার গণিতে প্রাপ্ত মার্কস মার্কস সর্বোচ্চ কত হতে পারে 100 হতে পারে এবং সর্বনিম্ন কত হতে পারে 0 হতে পারে, যদি আমি 10টা শ্রেণী করি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, অর্থাৎ অর্থাৎ 0 থেকে 10 বা 1 থেকে 10 দোস্ত, এখন 0 থেকে যদি 10 ধরো, 10 থেকে যদি 20 ধরো, 10 থেকে যদি 20 ধরো তাহলে তাহলে 10
টোয়েন্টি যদি ধরো প্রত্যেকটা শ্রেণী মানে ব্যক্তি বা ব্যবধান হচ্ছে 10, প্রত্যেকটা শ্রেণী ব্যক্তি বা দেখো প্রথম শ্রেণী 0 থেকে 10 ধরছো, আবার দ্বিতীয় শ্রেণী 10 থেকে 20 ধরছো। এটা কি পদ্ধতি? বহির্ভূত পদ্ধতি। অর্থাৎ যে 10 মার্কস পেয়েছে, 10 মার্কস ধারী ছেলেটি অবশ্যই কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে? পরবর্তী শ্রেণী 10 থেকে 20 শ্রেণী, অর্থাৎ 10 থেকে 20 যে শ্রেণী ব্যক্তি বিশিষ্ট শ্রেণীটা আছে সেই শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে। এটার নাম হচ্ছে বহির্ভূত পদ্ধতি। অর্থাৎ যে সর্বোচ্চ সীমা সীমা ওই কোন শ্রেণীর সর্বোচ্চ সীমা সীমাধারী মার্কস বিশিষ্ট কোন ছেলে পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়। এখন তাহলে প্রত্যেকটা শ্রেণী এটাকে বলা হয় কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। এখন আমরা সাজাই এক চক্ষু বরাবর 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে দেখো প্রত্যেকটা কিন্তু একে মানে প্রত্যেকটা শ্রেণী কিন্তু সংশ্লিষ্ট, এখানে কিন্তু বিচ্ছিন্ন করে আমাদের ই করতে হয়নি, মানে অর্থাৎ বিচ্ছিন্ন করে আয়তক্ষেত্র, এটা প্রত্যেকটা হবে সংশ্লিষ্ট আয়তক্ষেত্র, এটা বিচ্ছিন্ন কোনো আয়তক্ষেত্র হবে না। তাই এখানে আবার ওয়াই অক্ষ বরাবর আমরা ঘনক স্থাপন করবো, যেটা আমরা লেখচিত্রে কিন্তু আমরা বলে দিতে হয় যে এক্স অক্ষ বরাবর কত বর্গ ঘরকে কত একক ধরলাম, আর ওয়াই অক্ষ বরাবর কত বর্গ ঘরকে কত একক ধরলাম সেটা আমাদের বলে দিতে হয়। বলে অর্থাৎ এটা এটা বলা হয় স্কেল, অর্থাৎ মানে চিত্রের স্কেল বলা হয়। এই স্কেলটা না থাকলে কিন্তু আবার মার্কস তোমাদের কমে যাবে, কারণ এই স্কেল তুমি কত মানে কত বর্গ ঘরকে তুমি কত এক ধরেছো সেই স্কেলটা স্পেসিফাই করে উল্লেখ করতে হবে, এবং কি উল্লেখ করলেই তোমার মানে অর্থাৎ গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা সেটা নিখুত হবে, এবং তুমি ঘনসংখ্যা ওয়াই অক্ষ বরাবর ঘনসংখ্যা যখন স্থাপন করবা অর্থাৎ সেটা ওই প্রত্যেকটা আয়তক্ষেত্রের উচ্চতা তখন এখানে ভিন্নতা প্রদর্শন করবে। যেমন এখানে যেমন ডায়রিয়া রোগী আছে, যেমন 1 থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশুদের শিশুর সংখ্যা যতটা থাকবে, 5 থেকে 6 বছর বয়সের শিশুর সংখ্যা মানে যতটা থাকবে, 9 থেকে 10 বছর পর্যন্ত শিশুর সংখ্যা যতটা থাকবে, প্রত্যেকটা তো ঘনসংখ্যা কতজন করে আছে এটা থাকবে। যেমন একটা শ্রেণীতে থাকলো 5, সেটা উচ্চতা যতটা হবে, 6 থাকলে তার উচ্চতা আরো এক একক বৃদ্ধি পাবে, বা 8 জন থাকলে তার উচ্চতা আরো মানে বৃদ্ধি পাবে। এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রটি মানে আয়তন অর্থাৎ তার যে উচ্চতা দেখে আমরা পরিমাপ করে দিতে পারবো যে এই শ্রেণীতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি রয়েছে। তাহলে এইভাবে তোমরা এই প্রশ্নটা সমাধান করবে। ঠিক একই প্রক্রিয়ায় অন্যান্য প্রশ্নগুলো অন্যান্য প্রশ্ন মানে যে প্রশ্নগুলো আছে আমরা অলরেডি তোমাদের পড়িয়েছি, তবু তোমরা এগুলো ভালোভাবে রিভিশন দিবে। আর যে প্রশ্নগুলো আমরা এখন দ্বিতীয় পরবর্তী অধ্যায়ে চলে যাব, তবে এই অধ্যায়ের আরো কয়েকটা কথা আমি বলে যাচ্ছি। সেখানে হচ্ছে এই অধ্যায়টায় থেকে অঙ্ক মানে যে কোনো একটা অঙ্ক তো মাস্ট থাকবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা সহজেই বেনিফিটেড হতে পারি, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারই স্পেসিফাইড, এখান থেকে অঙ্ক থাকবেই বা এখান থেকে প্রশ্ন থাকবেই, এবং যে প্রশ্নগুলো আমি বলে দিয়েছি এই প্রশ্ন থেকে অবশ্যই এই প্রশ্ন মানে এখানে যে প্রশ্নগুলো আছে হয়তো বা সাংখ্যিক মান ভিন্ন হতে পারে, কিন্তু এই প্রশ্নগুলোই থাকবে। বা সাংখ্যিক মান তো ভিন্ন হওয়া বিষয় ভিন্ন হওয়া একটা মানে ফ্যাক্টর না, সেটার জন্য সাংখ্যিক মান ভিন্নই হতে পারে, কিন্তু আমার যদি প্রক্রিয়া এবং প্রসেস গুলো আমার জানা থাকে তাহলে যে কোনো মানই দেখ না কেন আমাদের গাণিতিক ক্যালকুলেশন করতে মানে সমস্যা হবে না। এখন আমরা দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় আমরা সম্পর্কে আলোচনা করলাম, আমরা এখন তৃতীয় অধ্যায়ের দিকে অগ্রসর হব। এখন তৃতীয় অধ্যায় কি আছে আমরা এই বিষয়টা জানি যে এখান থেকে প্রশ্ন তো মাস্ট হবে, এখান থেকে মূলত আমাদের প্রশ্নের বিন্যাসটা সৃজনশীল প্রশ্ন বিন্যাসটা হচ্ছে এই ফার্স্ট পার্টে 8টা প্রশ্ন আছে, এই 8টা মানে 8টা প্রশ্ন থাকবে, মানে যে প্রত্যেক ইয়েতে 8টা করে প্রশ্ন থাকবে, এবং এই 8টা থেকে তোমাকে 5টা আনসার করতে হবে, অর্থাৎ 50 মার্কস, আর 25 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। অর্থাৎ তোমাদের 50 মার্কসের পরীক্ষা হয় সৃজনশীল, আর হচ্ছে 25 মার্কস প্র্যাকটিক্যাল, আর হচ্ছে বাকিটুকু হচ্ছে 25 মার্কস হচ্ছে নৈর্ব্যক্তিক। এখন প্রত্যেকটা চ্যাপ্টারই তোমরা খুব পুঙ্খানুপুঙ্খানু ভাবে একটু পড়ে যাবে, কারণ যেটা নৈর্ব্যক্তিকের জন্য সহায়ক হবে
যেটা আমি অলরেডি তোমাদের ক্লাসে করেছি। এখন তৃতীয় অধ্যায় আছে কেন্দ্রীয় প্রবণতা, যেটাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। কেন্দ্রীয় প্রবণতায় এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলো, কেন্দ্রীয় প্রবণতায় মূলত বিভিন্ন প্রকার কেন্দ্রীয় প্রবণতা রয়েছে। সেই কেন্দ্রীয় প্রবণতা গুলোর মধ্যে একটা হচ্ছে গাণিতিক গড়, যুজিত গড়, যেটাকে বলা হয় যুজিত গড় বলা হয়, অর্থাৎ এরিথমেটিক মিন, যে আরেকটা হচ্ছে জ্যামিতিক গড় বা গণিতিক গড়, যেটাকে বলা হয় জিওমেট্রিক মিন, আরেকটা হচ্ছে তরঙ্গ গড়, বিপরীত গড়, উল্টন গড়, একই তিনটাই কিন্তু এক, অর্থাৎ হারমোনিক গড়, মধ্যম হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে প্রচুরক। তবে তোমাদের এখানে যে বিষয়গুলো সম্পর্কে বেশি আলোচনা করা হয় সেটা হচ্ছে গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড়, মধ্যম আলোচনা করা হয়, প্রচুরক সম্পর্কে কম আলোচনা করা হয়েছে। এখন এই গড় গুলো কি, কাকে বলে এবং এগুলো কি, এই সম্পর্কে আমরা তো বিশদ ক্লাসে আলোচনা করেছি। আজকে আমি প্রশ্ন সম্পর্কে, যেহেতু তোমাদের পরীক্ষা যে কোনো সময় হয়ে যেতে পারে, যেহেতু আনসার্টেইন, তবে হতে পারে তোমাদের এখন খুব দৃঢ়ভাবে প্রিপারেশন নিতে হবে, তাই তোমাদের আমি প্রশ্নগুলো দাগিয়ে দিচ্ছি। প্রথমে যে প্রশ্নগুলো একটু দাগিয়ে নিবি, সৃজনশীল প্রশ্নের নাম্বার 5, নাম্বার 10, নাম্বার 11, নাম্বার 12, নাম্বার 13, নাম্বার 15, এই প্রশ্নগুলো দাগিয়ে সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নগুলো আলোচনা যাচ্ছি। যেমন নাম্বার 10, এখানে প্রশ্নটাই দেখো, প্রশ্নটা কি বলেছে, রাসেল একটি কলেজে দ্বাদশ শ্রেণীর বাণিজ্য শাখার একজন ছাত্র, সে বাণিজ্য ও বিজ্ঞান শাখার ছাত্রদের ওজনের তথ্য সংগ্রহ করে এবং বিশ্লেষণ করে দেখলো বাণিজ্য শাখার 20 জন ছাত্রের গড় ওজন 55 কেজি, কিন্তু বাণিজ্য শাখার একজন ছাত্রের ওজন 52 কেজির স্থলে ভুলক্রমে 25 কেজি লেখা হয়েছে। বিজ্ঞান শাখার 24 জন ছাত্রের গড় ওজন 58 কেজি, এক্ষেত্রে কোনো ভুল হয়নি, ভুল হয়নি। এখন ক নাম্বার, আবার প্রশ্ন এটা হচ্ছে আমাদের উদ্দীপক, এখন ক নাম্বার বলছে গাণিতিক গড় কাকে, আমরা যে কেন্দ্রীয় প্রবণতার যে 5টা অর্থাৎ পরিমাপক আছে তার মধ্যে একটি হচ্ছে গাণিতিক গড়। গাণিতিক গড় হচ্ছে একটি তথ্য সারি, যে তথ্যগুলো দেওয়া থাকে বা যে তথ্য সারি যে সাংখ্যিক মানগুলো দেওয়া থাকে সেগুলো প্রথমে কি করব আমরা যোগ করব, যোগ করার পর যতটা তথ্য দেওয়া আছে কতটা সাংখ্যিক মান দেওয়া আছে সেটা গেল। খ নাম্বার, প্রান্ত খোলা নিবেশন হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করা যায় না, বুঝিয়ে। এখন প্রান্ত খোলা নিবেশনের আমরা জানি যখন গণসংখ্যা নিবেশন করি তখন যেটা নিবেশনের বেলায় যদি আমরা শ্রেণীর সীমা বের করি, শ্রেণীর সীমা থাকে, যেমন তুমি পরীক্ষায় প্রাপ্ত মার্কস বা এখানে পরীক্ষায় প্রাপ্ত মার্কস যেমন 0 থেকে 10, 10 থেকে 20, আমরা এইরকম ভাবে কি করেছিলাম, শ্রেণীব্যাপ্তি করেছিলাম, যেটা তৃতীয় মানে দ্বিতীয় অধ্যায়ে। এখন শ্রেণীব্যাপ্তি যখন করেছি এখন শূন্য কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে, শূন্য অর্থাৎ সর্বনিম্ন মানটা এবং সর্বোচ্চ মানটাও, ওই শ্রেণীর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা নির্দিষ্ট করে দিয়েছিলাম। কিন্তু যখন নির্দিষ্ট করে না দিব, যেমন আমরা এরকম লিখি যে 10-এর চেয়ে নিচে একটা মানে লেস দেন চিহ্ন দিলাম, 10 সহ বা 10-এর চেয়ে নিচে আমরা চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এবং সর্বশেষ শ্রেণীটাই দিলাম, সর্বশেষ শ্রেণী যেটা আমরা 90 থেকে 100 পর্যন্ত দিব সেটা দিলাম যে 90 প্লাস 90 প্লাস, যদি মার্কিং হয়ে থাকে 500-এর মধ্যে, আমরা তো 100-এর মধ্যে মার্কিং করে থাকি প্রত্যেকটা, কিন্তু এমন কন্ডিশন হতে পারে যে 100-500-এর মধ্যে মার্ক, 90 প্লাস বলতে এখানে এই পদ্ধতিতে, অর্থাৎ কোন যখন শ্রেণী বিন্যাস করি বা শ্রেণী বিন্যাসের মাধ্যমে গণসংখ্যা নির্ণয় করা হয় তখন আমরা গড় বা কেন্দ্রীয় প্রবণতার মানগুলো বের করার বেলায় আমরা শ্রেণীর মধ্যমান ব্যবহার করি। কিন্তু দেখো যদি মানে যেমন শূন্য দেয়নি 10-এর নিচে, এখন নেগেটিভ মানে সংখ্যা কত পর্যন্ত আমরা বিস্তৃতি এটা ইনফিনিটি পর্যন্ত, এই ইনফিনিটি পর্যন্ত কত নির্দিষ্ট করে যেহেতু বলা নাই, তাহলে ওই শ্রেণীর মধ্যমানটা আমরা বের করতে
পারবো না, ঠিক আছে, কিভাবে এই সর্বশেষ শ্রেণীর মানে সর্বশেষ শ্রেণীর যেমন 90+ দিয়েছি, এই শ্রেণীরও কিন্তু আমরা মধ্যমান বের করতে পারবো না, তাহলে দুটো মান আমাদের এখানে কি হচ্ছে, মিসিং হচ্ছে। তাই আমরা এই পদ্ধতিতে আমরা কি করতে পারবো, প্রান্ত খোলা নিবেশনের ক্ষেত্রে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারবো না। উই আর আনেবল টু ডিটারমাইন দা মিন অফ দা গিভেন গিভেন ইনফরমেশন, সো দেয়ার নিড মাস্ট এ ডিটারমাইন পয়েন্ট। এখন গ নাম্বার দেখো, বাণিজ্য শাখার ছাত্রদের প্রকৃত গড় ওজন বের করো। অবশ্যই আমরা প্রকৃত গড় ওজনটা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, মানে 20 জন ছাত্রের গড় ওজন 55 কেজি দেওয়া আছে, আবার বলছে কিন্তু বাণিজ্য ক্রমে 25 কেজি ব্যবহার করা হয়েছে, 50 কেজি মানে থেকে আমরা কি করতে পারবো, যে ওই যে অন্তর্ভুক্ত 20 জন ছাত্রের যে গড় ওজন দেওয়া থাকে সেটা 20 দিয়ে গুণ দিলে, 20 × 55 দিলে মানে টোটাল ওজনটা আসবে, টোটাল ওজন থেকে ভুল একজনের দেওয়া আছে কত 52 কেজি সেটা বাদ দিয়ে দিব, আবার সংযোজন করব কত মানে সরি একজন ওজন 52 কেজি স্থলে ভুল করে 25 কেজি দেওয়া আছে, 25 বাদ দিব, যোগ করবো কত 52, তাহলে টোটাল ওজনটা ভাগ করব পুনরায় 20 দিয়ে ভাগ করবো, তাহলে আবার ওই গড়টা বা প্রকৃত গড়টা বের হয়ে যাবে, তখন কি প্রকৃত গড়টা বের হয়ে যাবে। তারপরে যেমন ঘ নাম্বার আছে, 2 শাখা ছাত্রদের সম্মিলিত গাণিতিক গড় নির্ণয় করা।